হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, সালাম আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজানুর রহমান, চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন মজার ভিডিওতে। আজকের ভিডিওতে আমি নতুন একটি এক্সিয়াল ফ্যান নিয়ে আলোচনা করব যা ইঞ্জিনিয়ারিং সেক্টরের ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ডের কাজে বহুলভাবে ব্যবহৃত হয়। ইলেকট্রিক্যাল প্যানেল লাইক মোটর কন্ট্রোলিং, এসটি প্যানেল, অ্যান্টি প্যানেল এবং বিভিন্ন ধরনের প্যানেলগুলোতে আসলে বেশি ব্যবহার করা হয়। অর্থাৎ ইলেকট্রিক্যাল কাজে বিভিন্ন ধরনের প্যানেল যেখানে দেখবেন সেখানে দেখা যাচ্ছে আপনার হয়তো বা কুলিং ফ্যাসিলিটি রাখার জন্য, অর্থাৎ দেখা যাচ্ছে এয়ার ফিল্টার অর্থাৎ এয়ার আসা যাওয়া করার জন্য, এবং ভিতরের যে ম্যাগনেটিক কন্টাক্ট, সার্কিট ব্রেকার, পিএলসি, এইচএমআই বিভিন্ন জিনিসগুলোকে আসলে ঠান্ডা রাখার জন্য এই কুলিং সিস্টেমটাকে রাখা হয় প্যানেল বোর্ডের সাথে। তো প্যানেল বোর্ডে এটা একটা খুব একটা এসেন্সিয়াল পার্টস। সো এটা ইউজ করলে প্যানেল বোর্ডের ভিতরে ইকুইপমেন্টগুলো ঠান্ডা থাকে এবং ভালো থাকে, অর্থাৎ এয়ার সার্কুলেশনটা ভালোভাবে থাকলে ওই প্যানেল বোর্ডের ভিতরে যে ইকুইপমেন্টগুলো আছে ওইটার কী হয়, লংজেভিটি বেড়ে যায় আর কি। হ্যাঁ, সো এটা খুব একটা ভাইটাল একটা পার্টস যেটা আসলে ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ডের প্যানেল বোর্ড মেকিং করার সময় এটা আসলে সেট আপ করতে হয়। তো ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেন লাইক ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান প্রত্যেকের এই বিষয় সম্বন্ধে আসলে খুব ভালো অবগত হওয়া দরকার। হ্যাঁ, তা আসলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সকলকেই আমার অন্তর অন্তস্থল থেকে অভিনন্দন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন যাতে আমার যে কোনো ভিডিওই আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন প্যানেলে চলে যায়। আর এই ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, ট্রিপুলি ইলেকট্রিক্যাল, এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের সব ধরনের ভিডিওগুলি আসলে আমার চ্যানেলে আছে। যারা দেখা গেছে পিএলসি, এইচএমআই, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এই ধরনের ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা, এই ধরনের ইঞ্জিনিয়ারিং